প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পড়ছো পিজি পড়ছো ইভেন সেমিস্টার এক্সামিনেশান দেবে তোমাদের এক্সামিনেশান কিভাবে হবে তা নিয়ে তোমরা চিন্তিত ইতিমধ্যে ছুটি পড়ে গেছে সেক্ষেত্রে ইন্টারনাল যে এক্সামিনেশানগুলো অফলাইনে হওয়ার নোটিস ঘোষণা করে দিয়েছে সেই ইন্টারনাল এক্সামিনেশানগুলো কিভাবে হবে অনলাইনে হবে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব ও ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছো তোমরা সকলেই চিন্তিত তোমাদের সেমিস্টার এক্সাম নিয়ে তার আগে রয়েছে ইন্টারনাল এক্সাম অনেকেই বলছো যে অফলাইনে নোটিশ বেরিয়ে গেছে মে মাসে আমাদের অফলাইন অ্যাকচুয়ালি এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশনের কি হবে আমি তো বুঝলাম যে অফলাইনে ক্লাস রীতিমতো বন্ধ হয়ে গেছে দেড় মাসের জন্য মে মাসের দু তারিখ থেকে এ প্রায় জুন মাসের পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সম্পূর্ণভাবে কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শিক্ষা দপ্তর ও বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে মে মাসের দু তারিখ থেকেই তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস অফলাইনে সম্পূর্ণভাবে বন্ধ করছে এর পরিবর্তে কলেজ চাইলে অনলাইনে ক্লাস নিতে পারে কোথাও অনলাইনে ক্লাসে নোটিশ দিয়ে দিয়েছে কোথাও দেয়নি ই প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় অনলাইনে নোটিশ দিয়ে দেবে আর নয়তো বন্ধ থাকবে এক্ষেত্রে তোমাদের সবথেকে বড় সমস্যা বা তোমরা যেটা আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছো ইনস্টাগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে যে তোমাদের এর অ্যাকচুয়ালি যে ইন্টারনাল এক্সামিনেশান রয়েছে যা নোটিশ আগেই দিয়ে দিয়েছে সেই এক্সামিনেশান কিভাবে হবে তার পুরো ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি যদি তোমাদের ক্লাস অফলাইনে না হয় অফলাইনে কলেজ বন্ধের নির্দেশিকা থাকে তাহলে তো তোমাদের মে মাসে আর এই যে নোটিস প্রকাশিত হয়েছে ইন্টারনাল এক্সামিনেশনের সেই এক্সামিনেশান আর অফলাইনে হতে হওয়া সম্ভব নয় এটা তোমরা বুঝতেই পারছো তাহলে আমাদের কি ইন্টারনাল এক্সামিনেশন হবে না দেখো ইন্টারনাল এক্সামিনেশন কিন্তু পুরোপুরি নির্ভর করে কলেজের ওপর কলেজগুলো কিভাবে নেবে কলেজ নিজেদের মতন করে নিতে পারে কিন্তু যেহেতু কলেজ বন্ধ রয়েছে সেহেতু ইন্টারনাল এক্সামিনেশন সময় মতো নিতে গেলে অনলাইন ছাড়া কোনো রকম রাস্তা কিন্তু নেই অনলাইনেই অ্যাকচুয়ালি ইন্টারনাল এক্সামিনেশান নিতে হবে কিছু কিছু কলেজ আগেভাগেই অনলাইন এক্সামিনেশনের ঘোষণা করে দিয়েছে যারা অফলাইনে ঘোষণা করেছিল তাদেরও কিন্তু অফলাইন নোটিশকে বাতিল করে বা খারিজ করে পুনরায় অনলাইন ইন্টারনাল এক্সামিনেশনের নোটিশও কিন্তু প্রকাশিত করতে হবে কারণ তোমরা সকলেই জানো যদি কলেজ বন্ধ থাকে তাহলে ইন্টারনাল এক্সামিনেশান কিভাবে নেবে এবার তোমরা বলবে ইন্টারনাল এক্সামিনেশান পরে নেবে দেখো ইন্টারনাল এক্সামিনেশনের পরে রয়েছে তোমাদের এর এন্ড সেমিস্টার এক্সামিনেশান তো ইন্টারনাল এক্সামিনেশান যদি দেরি করে এন্ড সেমিস্টার এক্সামিনেশনও দেরি হবে সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি জুলাই মাসের মধ্যে এ ইউজিসির গাইডলাইন অনুযায়ী তোমাদের এই শিক্ষাবর্ষ মানে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তাদের পুরো কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট ইয়ার যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে যারা থার্ড ইয়ারে পড়ছো তাদের থার্ড ইয়ার কমপ্লিট হয়ে যাবে মানে এই যে ইয়ারটা এই ইয়ারটাই কমপ্লিট হবে সেক্ষেত্রে আর কিছু দিন বাকি ধরতে গেলে মে জুন জুলাই তার মধ্যে তোমাদের রেজাল্ট বের করে শিক্ষাবর্ষকে পুরো কমপ্লিট করতে হবে পরীক্ষা নিয়ে নিতে হবে তার মানে বুঝতেই পারছো এই দেড় থেকে দু মাস তোমাদের হাতে রয়েছে তার মধ্যে ক্লাস করানো ও তারপরে তোমাদের অফলাইনে ইন্টারনাল নেওয়া যেহেতু কলেজ বন্ধ আছে নোটিশ অনুযায়ী অফলাইনে এক্সামিনেশান নিতে পারবে না তো বাধ্যগত কিন্তু প্রত্যেকটা কলেজকে ওই অনলাইনে নোটিশই দিতে হবে যারা অনলাইনে ঘোষণা করেছে ইন্টারনাল নেবে তারা অনলাইনেই নেবে আর যারা অফলাইনে আগে অনেকের হয়ে গেছে ইন্টারনাল তাদের ক্ষেত্রে হয়ে গেছে কিন্তু যাদের এখনও হয়নি মে মাসে ইন্টারনাল ছিল তাদের কিন্তু অনলাইনেই ইন্টারনাল এক্সামিনেশন হবে অন্য কোনো রাস্তা কিন্তু এই মুহূর্তে খোলা নেই যেটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও এছাড়া আরও একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে যে হারে এই যে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা সেই অনুযায়ী কিন্তু প্রায় দেড় মাস স্কুল এর মতো কলেজও বন্ধ থাকবে সেক্ষেত্রে এ তোমাদের যে সিলেবাস সেটা আরও কমপ্লিট হবে না সেই কারণে কিন্তু অনলাইনে বাস্তবে এক্সামিনেশান হওয়ার উচিত এবং সেটাই কিন্তু পরবর্তীকালে রায় আসবে বলে মনে হয় বাদ বাকি আমরা তো প্রচেষ্টা করছি কিন্তু তোমাদের যে এই মুহূর্তে জিজ্ঞাসা ছিল তোমাদের যে ডাউট ছিল ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে সেই ইন্টারনাল এক্সামিনেশান কিন্তু মে মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাক শিক্ষা দপ্তরের নোটিশ আসায় কিন্তু তোমাদের এর এক্সামিনেশন কোন রকমভাবেই অফলাইনে ইন্টারনাল হবে না অনলাইনে পুনরায় তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন হবে সমস্তটাই বিস্তারিত তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী আলোচনা করলাম আশা করি সমস্তটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো পরবর্তীকালে কোনো নোটিস আসলে ইন্টারনাল এক্সামিনেশান নিয়ে তোমাদের অবশ্যই জানাবো প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর যারা এখনও পর্যন্ত পিটিশান সাইন করো নি অবশ্যই সাইন করো